দাম বেশি চাচ্ছে না। এটা এটার দাম কত? কাটো কাটো কাটো। এই এটা 90 টাকা। তো অল্প দিন অনেক টাকা পয়সা মালিক হয়ে যাবে। আরে এরা বেশি সব এক লটে মানে বিক্রি করে, তখন তো দাম কম। এগুলো কি বাজারে চলে যায় একসাথে? পাইকারি পাইকারি চলে যায় বাজারে। পাইকারি যা পাইকারি ধরে নিলে ছোট হইলে অনেক লাল ভিতরে অনেক লাল। এখন তো তরমুজ সিজন না এখন। হ্যাঁ এখন তো 12 মাসই তরমুজ বেরিয়েছে না, এখন হচ্ছে এখানকার জন্য সিজন, এখানের জন্য। আচ্ছা আচ্ছা, 12 মাস তরমুজ যে আমরা দুইবার 12 মাস তরমুজ আছে, আমরা যেটা কিনে গেছিলাম কেজি 120 করে কিনে গেছিলাম। ওগুলো তো অনেক বড় বড় হয়। ওইগুলা বড় সাইজ, আপনার ছোটগুলো হচ্ছে যে সবচেয়ে মজা বেশি, যেটা একদম ওই যে এইগুলা তো আমরা ঢাকাতে এমনি দিলও কিনবো না, কারণ সে ভিতরে সাদা হয় এই সাইজের গুলো না। ঢাকাতে জানেন এগুলো পাওয়া যায় এই টাইপের, এটা দেখতে দেখা যায় বেনে বেনে নিয়ে করে না, এইয়ার দোকানে এটা পাওয়া যায়। যথেষ্ট পরিমাণে লাল। আপনি এইখান থেকে মার্কেট থেকে এগুলো নেবেন, এগুলো নেবেন ছোট। হ্যাঁ কি হয় আপনার মাছ না ধরে এগুলো করতেছেন? এগুলো কি এই জমি কি আর? হ্যাঁ হ্যাঁ বরগানিতে, বরগানিতে অন্য জনের জমি। তরমুজ শেষে ধান খেয়ে তো ভালো, এখানে ধান ছাড়া অন্য খেত পাই ভাই। হ্যাঁ অনেক জায়গাতে না, এটাতে কিছু রাসায়নিক দিছো না? না রাসায়নিক দিবে না, এটা রাসায়নিক সম্ভব না। না এত দূরে এরা রাসায়নিক দিতে পারে না। এটা বাইর করো এই পিসটা, এই ছবি তুলেন একটা আলো দিকে। এই দিকে গাছগুলো ধরতে দিছে। বাহ এটা খুব চমৎকার, খুব চমৎকার, খুব চমৎকার। ঠিক আছে মনে হয় এটা একটু ধরে নাও, পরে এটা করব আপনার পাঞ্জাবের সমস্যা। অনেক মিষ্টি, অনেক ছেড়ে দেবো। এই কুতুবদিয়া এই বিদ্যুৎ কেন্দ্রের পাশে তরমুজ করছিলাম, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। নাজমুল ভাই না, আমি খাবো না, আপনি খান, ভালো লাগছে। আমার কাশি উঠে গেছে ভাই, এটা খাইতে হবে। এটা কি জমি থেকে তরমুজ কিনে খাওয়া অভিজ্ঞতা আমার কত খুবই ভালো লাগছে। এই বিদ্যুৎ কেন্দ্র পাশে তরমুজের ক্ষেত। তরমুজ ছোট হলে মিষ্টি আছে। যারা আসবে এখানে অবশ্যই তরমুজ খাবেন। এই আশপাশে সবগুলো জমি নিয়ে তরমুজ চাষ করা হয়। হ্যাঁ প্রচুর তরমুজ, ভালো লাগতেছে।